আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের সবচেয়ে বড় নিশানা মানে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ করার সম্বন্ধে খুবই বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। ভিডিওটি একটু লম্বা হবে কিন্তু আপনি নিরাশ একদমই হবেন না। তো সেই জন্য আপনি শুধুমাত্র ভিডিওটিকে লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ করাকে ওলামায়ে কিরামগণরা কিয়ামতের অনেক বড় বড় নিশানার মধ্যে একটি নিশানা মনে করে থাকে। বলা হয়ে থাকে যে কিয়ামতের প্রথমে একটি সময় এমনও আসবে যখন সম্পূর্ণ পৃথিবীতে কুফরি এবং মূর্তি পূজা খুবই সাধারণ হয়ে যাবে, মানে প্রত্যেক স্থানে কুফরিকে বিশ্বাস করা মানুষদেরই শাসন হয়ে যাবে। জমিনের উপর তখন ফিতনা ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে যাবে, মানুষজন আয়েস এবং আরামে হারিয়ে যাবে। সময় এত দ্রুত পেরিয়ে যাবে যে যেন মনে হবে একটা বছর একটা মাসের মধ্যে পেরিয়ে যাচ্ছে, আর মাস এক সপ্তাহের মতো, আর সপ্তাহ এক দিনের সমান সমান হয়ে যাবে। এটি সেই জামানা হবে যখন মানুষের বয়স খুবই কম হয়ে যাবে, মানুষ একে অপরের সঙ্গে পেরেশান হয়ে থাকবে, একে অপরের রক্তে পিপাসিত হয়ে থাকবে, পৃথিবীতে পাপ অন্যায় এবং অত্যাচার অধিক পরিমাণে বেড়ে যাবে, চুরি ডাকাতি লুটপাট খুন ধর্ষণ এগুলো খুবই সাধারণ ব্যাপার হয়ে যাবে। সেই সময় এই সম্পূর্ণ পৃথিবীতে ঈসাইদের শাসন হয়ে যাবে। রোম সিরিয়ার সাথে সাথে সমস্ত ইসলামিক কান্ট্রিগুলো মুসলিমদের হাত থেকে বেরিয়ে যাবে, সম্পূর্ণ জমিন কাফেরদের স্থান হয়ে যাবে। সেই সময় শুধুমাত্র মক্কা আর মদিনাতেই মুসলমানদের শাসন থাকবে, আর সেখানে ইসলাম থাকবে। যদিও সেই সময় আল্লাহর সমস্ত প্রিয় বান্দারা নিজের নিজের এলাকা থেকে হিজরত করে মক্কা এবং মদিনাতে পৌঁছিয়ে যাবে। মনে রাখতে হবে যে এটি রমজানের ওই মাস হবে। একটু চিন্তা করে দেখুন, রমজানের মাস হবে আর হাজিরা সেখানে কাবাকে তাওয়াফ করাতে ব্যস্ত থাকবে, আর সেই সময় হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের সঙ্গে থাকবেন। তখন আপনার বয়স 40 বছর হবে, কিন্তু কেউ তাকে চিনতে পারবে না। তিনি বলবেন, আমার বায়াত কবুল করো, কিন্তু তারা সকলে অস্বীকার করবে। তারপর হঠাৎ করে গায়েব থেকে আওয়াজ আসবে, আর সেই আওয়াজ হবে, এ তো আল্লাহর খলিফা মেহেদী, এর কথাকে শোনো আর এর হুকুমকে মানতে শুরু করো। তারপর সমস্ত মানুষই তার হাতে বায়াত কবুল করবে, আর সেখান থেকে ইমাম মাহদী আলাইহিসসালাম সবাইকে নিয়ে শাম দেশ মানে সিরিয়াতে পৌঁছিয়ে যাবেন, আর তারপর সেখানে গিয়ে দাজ্জালের সঙ্গে মোকাবিলা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কিয়ামতের নিশানার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশানা হলো ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ। কিন্তু আপনি কিছু এমন মানুষেরও সাক্ষাৎ পেয়ে থাকবেন যারা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনকে মেনে থাকে না। এই ঘটনাকে এটি বলে থাকে যে ইমাম মাহদী কোনো ব্যক্তির নাম নয়, বরং একজন কাল্পনিক মুক্তিদাতার ছবি, আর যেটি প্রত্যেক সময়ে মুসলিম জাতির মধ্যে পাওয়া যায়। মানে যদি কোনো ব্যক্তি আসে তাহলে আমাদেরকে মুক্তি দেবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা মুসলমান, আর আমাদের দিনের মামলাতে প্রত্যেক জিনিসকে কবুল করা অথবা না করা এই কথার উপরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কিতাব মানে কুরআনুল করিম আর আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকাতে আমাদেরকে কি নিদর্শন করে থাকে। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের খবর দুই একটা হাদিস নয়, বরং 200 থেকে নিয়ে মোটামুটি 250টির মতো হাদিস বর্ণনা করা হয়েছে। আমিরুল মুমিনিন এরশাদ করছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটি বলতে শুনেছি যে মেহেদী একেবারে সত্য, আর তার আত্মপ্রকাশও সত্য, আর তার আত্মপ্রকাশ হয়ে তবে নিশানা সম্পূর্ণ হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও এরশাদ করলেন, ইমাম মাহদী ফাতিমার বংশ থেকে হবে। সুবহানাল্লাহ, এই হাদিস থেকে এই কথা প্রমাণিত হয়ে যায় যে ইমাম মাহদীর আত্মপ্রকাশ সত্যি হবে, আর সে একজন ব্যক্তি হবে আর যিনি সাইয়্যেদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের মধ্য থেকে হবে। আর মনে রাখতে হবে যে মাহদী তার নাম নয়, বরং এটি তার উপাধি হবে। মাহদীর অর্থ হলো রাস্তা দেখানো ব্যক্তি, আর এটি তার আসল নাম নয়, বরং তার নাম হবে মুহাম্মদ বা আহাম্মদ। তিনি আল্লাহর পক্ষ থেকে প্রদর্শিত হবেন, আর তাকে মাহদী নামে ডাকা হবে। তার পিতার নাম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নামে মানে আব্দুল্লাহ, আর মা হবেন আমিনা। তিনি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী এবং ফাতিমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হাসানের ঔরস থেকে জন্ম লাভ করবেন। তার চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হবে না, কিন্তু স্বভাব চরিত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে। তিনি বাইতুল্লাহতে বায়াত গ্রহণ করবেন, আর তারপর তিনি সারা বিশ্বকে ন্যায় নিষ্ঠা ও ইনসাফে ভরিয়ে দেবেন, যেমনভাবে ইতিপূর্বে জুলুম ও অত্যাচারে ভরিয়ে দেওয়া হয়েছিল। তিনি 7 বছর অথবা 9 বছর এই সুশাসনে শাসন করবেন, আর এরপর ইমাম মাহদী আলাইহিসসালাম মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনের দিকে চলে যাবেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে রেওয়ায়েত এসেছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, দুনিয়া সেই সময় পর্যন্ত সমাপ্ত হবে না যতদিন পর্যন্ত আমার আহেল বায়াতের মধ্য থেকে এক ব্যক্তি আরবের বাদশা না হয়ে যাবে, আর যার নাম আমার নাম অনুসারে হবে মানে মুহাম্মদ।
তো নাম তো এবার আপনি জেনে গেলেন, এবার আপনাদেরকে তার সম্বন্ধে কিছু বর্ণনা করে দিচ্ছি, মানে ইমাম মাহদী আলাইহিস সালাম কেমন দেখতে হবেন। ইমাম মাহদীর সম্বন্ধে কিছু আরো বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, মাহদী আমার বংশতিকে হবে আর তার নাক পাতলা এবং উঁচু হবে, কপাল রশ্মিযুক্ত নুরানি হবে আর তার রং হবে আরবদের মতো। সুবহানাল্লাহ, তার সিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতোই হবে আর তার শরীরের রহম এবং করম একেবারে সর্বোচ্চ পর্যায়ে হবে। ইমাম মাহদী আলাইহিস সালামকে আউলিয়ায়ে কেরামরা তো খুব সহজেই চিনতে পারবেন, কিন্তু কিছু বিশেষ নিশানাও বিভিন্ন রেওয়ায়েতে বর্ণনা করা হয়েছে, তার মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালামকে খুব সহজে চিনে নেওয়া যেতে পারে। নাম্বার ১, ইমাম মাহদীর মাথাতে বাদল মানে মেঘ থাকবে আর যেখান থেকে আওয়াজ ভেসে আসবে, মেহেদী আল্লাহর খলিফা তার সম্মান করো। নাম্বার ২, ইমাম মেহেদীর সময়ে শুষ্ক কাঠ শুষ্ক জমিনে যদি লাগিয়ে দেওয়া হয় তবুও সেখান থেকে সবুজ পাতা বের হয়ে আসবে। নাম্বার ৩, ইমাম মেহেদী আলাইহিস সালামের সম্বন্ধে কেউ যখন কোনো প্রশ্ন করবে তখন তিনি হাওয়াতে ওড়া পাখির দিকে ইশারা করবেন, তখন সেই পাখি এসে মেহেদী আলাইহিস সালামের হাতে বসে যাবে। নাম্বার ৪, বনি ইসরায়েলের মতো তার জন্যও দরিয়া দুই ভাগ হয়ে যাবে আর তার আগমনের পর জমিন ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে, যেমনভাবে সে পূর্বতে জুলুম এবং অত্যাচারে পরিপূর্ণ হয়েছিল। এমন সময় চারিদিকে শুধু ইনসাফ আর সত্য কথারই চর্চা হবে। তিনি ইমাম মেহেদী হওয়ার ঘোষণা আর অন্য কোথাও করবেন না, বরং ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার পাশেই করবেন। সেই সময় তিনি সাদা কাপড় পরে থাকবেন। এছাড়াও তার কাছে ইসলাম ধর্মের শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামিজের সঙ্গে সঙ্গে তার পতাকা এবং একটি তলোয়ারও উপস্থিত থাকবে। হাদিসে মুবারকাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বড় পরীক্ষার সম্বন্ধে বর্ণনা করলেন আর যেটি সেই সময়ের উম্মতদের সামনে উপস্থাপন হবে। একটি অনেক বড় মুসিবতের সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে বললেন, একটা জামানাতে এত বেশি অত্যাচার হবে কোনো জায়গাতেই আশ্রয় নেওয়ার স্থান মিলবে না, আর সেই সময় আল্লাহ তাআলা আমার সন্তানদের মধ্য থেকে একজনকে ইমাম বানাবেন যে জমিনকে ইনসাফ এবং ন্যায় বিচারে পরিপূর্ণ করে দেবে, জমিনে বসবাসকারী সবাই তার সঙ্গে রাজি থাকবে। আসমান থেকে সেই সময় মুসলধারে বৃষ্টিপাত হবে আর জমিন নিজের সমস্ত ফসলকে একেবারে সর্বোচ্চ পরিমাণে ফলাতে থাকবে, এতদূর পর্যন্ত যে জীবিত মানুষদেরও এটি তামান্য হবে। তাদের আগে যারা অত্যাচার জুলুম আর ক্ষুধার্তের কারণে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যদি তারাও এই অবস্থাকে দেখে নিত, প্রত্যেকে খুশি থাকবে, চারিদিকে শান্তি নেমে আসবে, জমিন তার নিজের খাজানাকে বের করে দেবে, চারিদিকে তখন ইনসাফ হবে। আপনি চিন্তা করে দেখুন সেই সময় কেমন সময় হবে যখন চারিদিকে শান্তি আর ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম অত্যাচারের নাম নিশানা পর্যন্ত থাকবে না। এমন সময় তিনি নিজের উজিরকে হুকুম করবেন যে এলান করে দিন যার মালের প্রয়োজন আছে সে যেন মেহেদীর কাছে চলে আসে। সেই ঘোষণার পর সম্পূর্ণ মুসলিমদের মধ্যে শুধুমাত্র একজন ব্যক্তি আসবেন, মানে মানুষ এত বেশি ধনী হয়ে যাবে যে তাদের প্রয়োজনই হবে না ধন দৌলতের। তারপর মেহেদী আলাইহিস সালাম সেই ব্যক্তিকে বলবেন, যাও যে খাজানার মালিক তাকে বলো আমাকে মেহেদী আলাইহিস সালাম মাল দেওয়ার জন্য পাঠিয়েছেন। এবার এই ব্যক্তি যখন তাদের কাছে পৌঁছাবে তো সেখানে উপস্থিত খাজানচি বলবে, যতটা প্রয়োজন তত গুলো মাল নিয়ে নিতে পারো। তখন সে নিজের চাহিদা অনুযায়ী নিজের ঝোলাতে মাল ভর্তি করে নেবে। কিন্তু যখন সে বাইরে আসবে তখন চিন্তা করবে আর তার হৃদয় বলবে, উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে শুধুমাত্র কি আমি আছি? সেই জিনিস কি আমার জন্য যথেষ্ট নয় যেটি অন্যান্য মানুষদের জন্য যথেষ্ট? এমন লজ্জাতে পড়ে সে মালগুলো ফিরিয়ে দিতে চাইবে, কিন্তু তখন তাকে এটি বলে দেওয়া হবে, আমরা মাল দেওয়ার পর আর ফিরিয়ে নিই না। এই সম্পূর্ণ রেওয়ায়েতে আমাদের শেখার এটাই মিলল যে যখন আমরা পৃথিবীতে দিনকে প্রতিস্থাপন করতে পারবো, চারিদিকে শান্তি পৌঁছাতে পারবো, তখনই এই জমিনের শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমরা বুঝতে পারছি আমাদের আসল দুর্দশা, আমাদের উপর যে জুলুম সেটি আমাদের দিন থেকে সরে যাওয়ার জন্যই হয়েছে। ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে এটি প্রমাণ করবেন যে যদি সম্পূর্ণ পৃথিবীতে ইসলাম স্থাপন করতে পারা যায় তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে। এরপর সেই ভাগ্যবান ব্যক্তিরা যারা ইমাম মাহদীর সঙ্গ দেবে তাদেরও এক আলাদা মর্যাদা এবং ফজিলত থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মাহদীর সম্বন্ধে একটি প্রশ্ন জিজ্ঞেস করা হলো, তখন হযরত আলী ইরশাদ করলেন, মেহেদীর আত্মপ্রকাশ শেষ জামানতে হবে। আল্লাহ তাআলা অনেকগুলো জামাতকে তার কাছে একত্রিত করে দেবেন, যেমনভাবে মেঘের অনেকগুলো টুকরোকে জমা করে থাকেন, তারপর সেখানে মুহাব্বাতে ভরে দেবেন। সেই জন্য তারা কাউকে দেখে আর ভয় করবে না। খলিফা মেহেদীর কাছে একত্রিত হওয়ার সংখ্যা আসা হবে বদর, মানে বদরের ময়দানে একত্রিত হওয়া সাহাবায়ে কেরামদের সমান বলা হয়েছে, আর যেটি হবে ৩১৩ জন। মানে এই জামাতকে একটি বিশেষ ফজিলত দেওয়া হবে যা না এদের প্রথমের কাছে ছিল আর না তো তাদের পরবর্তীরা পাবে। এমনভাবে এই জামাতের সংখ্যা আশা হবে তালুদের সংখ্যার সমান হবে। আপনি দেখে থাকবেন আজকালকার সময়ে মেহেদী আলাইহিস সালামের সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলা হয়। সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে ইমাম মেহেদী চলে এসেছেন অথবা একেবারে খুব কাছাকাছি আছেন। এমনিতে তো এটি খুবই মুশকিল একটি প্রশ্ন যে তিনি কবে আসবেন।
ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ কবে হবে এই প্রশ্নের উত্তর 100% বলা সম্ভব হবে না। কিন্তু কিছু নিশানা এমন আছে যেগুলি ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের প্রথমে প্রকাশ পাবে। কিছু তো এর আগেও আমরা বর্ণনা করেছি আর যেগুলো পরবর্তী নিশানা সেগুলিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ইমাম মাহদী আলাইহিসসালামের আত্মপ্রকাশ করার প্রথমে যেই নিশানা হবে সেগুলি হলো ফুরাত নদী পাহাড়ের মতো ফেটে যাবে আর যার ভিতর থেকে সোনা বের হবে। তিনি আসার প্রথমে রমজানের প্রথম তারিখে চন্দ্রগ্রহণ হবে আর সেই দিনের দুপুরের সময় সূর্যগ্রহণ হবে আর সেটি এমন গ্রহণ হবে যেটি এর প্রথমে আর কখনোই হয়নি। তারপর তৃতীয় অথবা সপ্তম রাতে মাশরিক মানে পূর্ব দিকে অনেক বড় একটি আগুন পেরিয়ে আসবে আর অনেক বড় বড় ভূমিকম্পের দেখা মিলবে। হযরত ইমাম মাহদী আলাইহিসসালামের আগমনের আগে একটি উজ্জ্বল তারা পূর্ব দিকে উঠবে আর যেটিকে দেখে মনে হবে যেন কোনো পূর্ণিমার চাঁদ উঠেছে। এই তারাটি সেই সময়ে নজরে এসেছিল যখন হযরত নূহ আলাইহিসসালামের সময়ে সেই ভয়াবহ তুফান এসেছিল। এরপর যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, হযরত মূসা আলাইহিসসালামের সময় যখন ফেরাউনকে তার সমস্ত কওমের সঙ্গে সমুদ্রতে ডুবানো হয়েছিল, তখনও এই তারার আত্মপ্রকাশ হয়েছিল। এছাড়াও এই তারাটি প্রত্যেক 80 বছর অন্তর উদিত হয়, মানে এর আগে এই তারাটি উদিত হয়েছিল 1980-তে আর সেই তারই নিয়ম অনুসারে এরপর সেই তারাটি 2060 সালে ওঠার সম্ভাবনা আছে। এমন সময়ে মুসলিমদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। রমজান মাসে এক ভয়ানক বিকট আওয়াজ শোনা যাবে, প্রতি 9 জনের মধ্যে একজনকে হত্যা করে দেওয়া হবে। জিলহজ মাসের প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে, ফলশ্রুতিতে হাজিদেরকে লুট করা হবে, মিনার প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে আর প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে, এমনকি রক্তের বন্যা পর্যন্ত বইয়ে যাবে। শেষ পর্যন্ত আকবাতুল জামারাতেও রক্ত বইতে থাকবে। পরিস্থিতি এতদূর পর্যন্ত পৌঁছিয়ে যাবে যে তাদের সাথী ইমাম মাহদীও পালিয়ে মক্কায় চলে যাবেন। এছাড়াও ইমাম মাহদী আলাইহিসসালাম আসার আগে সবচেয়ে বড় এক নিশানা যেটি ওলামায়ে কেরামরা জানিয়ে থাকেন সেটি হলো তুর্কির শহর ইস্তানবুল একবার পুনরায় অমুসলিমদের হাতে চলে যাবে। যেমনকি প্রথমে জানিয়েছি যে ইমাম মাহদী আসার আগে কুফরি একেবারে সম্পূর্ণ পৃথিবীতে সাধারণ হয়ে যাবে, সম্পূর্ণ পৃথিবীতে তখন কাফেরদের শাসন হবে। তারপর যখন মক্কাতে সমস্ত মানুষরা ইমাম মাহদীর হাতে বায়াতকে কবুল করে নেবে, তখন একবার সেই সময় আসবে যখন ইস্তানবুল মুসলিমদের হাতে পুনরায় চলে আসবে। ইমাম মাহদী আলাইহিসসালাম নিজের সৈনিকদেরকে নিয়ে ইস্তানবুলে যাবেন আর সেখানে তিনি এই শহরকে বিজয় করবেন। তখন এই ঘটনা ঘটেই থাকবে, তো এরই মধ্যে হঠাৎ করে আওয়াজ ভেসে আসবে, দাজ্জাল চলে এসেছে, দাজ্জাল চলে এসেছে। তখন ইমাম মাহদী আলাইহিসসালাম এটি শুনে সমস্ত মানুষদেরকে নিয়ে শাম দেশে চলে যাবেন আর সেখানে পৌঁছানোর পর বুঝতে পারবেন যে এই আওয়াজ শয়তানের ছিল, সেটি মিথ্যা করে বলেছিল। কিন্তু ইমাম মাহদী আলাইহিসসালাম যখন সিরিয়াতে পৌঁছিয়ে যাবেন, তখন সত্যি সত্যি দাজ্জাল বেরিয়ে আসবে আর তারপর ইমাম মাহদী আলাইহিসসালাম নিজের লস্করকে নিয়ে সেখানেই থেমে যাবেন। কিন্তু এরই মধ্যে দাজ্জাল সম্পূর্ণ পৃথিবীকে ঘুরে নেবে। তারপর ঠিক এমন সময় আসমান থেকে হযরত ঈসা আলাইহিসসালাম দামেস্কের জামে মসজিদের পূর্ব দিকের মিনারে নামবেন। তো সেই সময় শুভের সাদিকের সময় হবে, ফজরে নামাজের জন্য একামত দেওয়া হয়ে যাবে। তো এবার দেখুন, একদিকে আল্লাহর নবী আর অন্যদিকে নবীদের সর্দারের এক উম্মত। এমন সময় প্রশ্ন এটি যে সেই সময় জামাতের ইমামতি কে করবেন? ইমাম মাহদীও মসজিদে আছেন, আবার হযরত ঈসা আলাইহিসসালামও নিচে নেমে এসেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন দুর্বল হয়ে যাওয়ার অবস্থাতেই দাজ্জাল বেরিয়ে আসবে। তারপর ঈসা ইবনে মরিয়াম আসমান থেকে নেমে আসবেন আর শুভের সাদিকের প্রথমে এলান করবেন যে হে মুসলমানগণ, তোমাদেরকে সেই মিথ্যা খোদার দাবিকারী দাজ্জালের সঙ্গে মোকাবিলা করতে কোন জিনিসে বাধা দিচ্ছে? তখন মানুষজন বলবে এটি তো কোনো জিন্নাতি মাখলুক। মানুষজন এগিয়ে গিয়ে দেখবে, তখন তারা হযরত ঈসা আলাইহিসসালামকে দেখতে পাবে। ফজরের নামাজের জন্য একামত হবে আর মুসলমানদের আমির ইমাম মাহদী আলাইহিসসালাম বলবেন, হে আল্লাহর নবী রূহ আল্লাহ, আপনি আগে তাশরিফ নিয়ে যান। হযরত ঈসা আলাইহিসসালাম বলবেন, তোমাদের ইমামই তোমাদেরকে আজ নামাজ পড়াবেন। তো সেই জন্য ইমাম মাহদী আলাইহিসসালাম ওই নামাজ পড়ার জন্য ইমামতি করবেন। যখন মানুষ নামাজ পড়া শেষ করবে, তখন একসঙ্গে মিলিত হয়ে হযরত ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে দাজ্জালের সঙ্গে মোকাবিলা করার জন্য বেরিয়ে পড়বে। এবার দাজ্জালের অবস্থা এমনই হবে যে ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসের সুগন্ধ শুনে সে গলতে শুরু করবে, ঠিক তেমন ভাবে যেমন পানিতে লবণ গলে যায়। আর হযরত ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাসের সুগন্ধ এতদূর পর্যন্ত পৌঁছিয়ে যাবে যে যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে। তারপর দাজ্জাল পালিয়ে যেতে চাইবে, কিন্তু ঈসা আলাইহিসসালাম তার পিছনে পিছনে যাবেন আর বাবে লুধ নামক স্থানে তাকে হত্যা করে জাহান্নামে প্রবেশ করিয়ে দেবেন। শেষ বেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া যে তিনি যেন আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার, এবং যদি আমাদের সময়ে ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন হয়ে যায় তাহলে তার সৈনিক হওয়ার তৌফিক দান করেন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিতে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।